আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। আরেকটি মজার জোকসের ভিডিও নিয়ে চলে এলাম আমি আপনাদের অতিপ্রিয় হানিফ স্যার। আজকের ভিডিওটি শুরু করব চায়নাদের একটি ঘটনা নিয়ে। চায়নারা একবার একটি চোর ধরার মেশিন আবিষ্কার করলো। তো মেশিনটা আবিষ্কার করার পরে তারা এই মেশিনটা পরীক্ষা করার জন্য প্রথমে রাখলো হচ্ছে লন্ডনে, ইংল্যান্ডের একটি শহর আমরা জানি লন্ডন, এই শহরে এই মেশিনটা রাখা হলো। সারা রাত্রি মেশিনটা রাখার পর সকালে উঠে দেখা গেল যে এই শহরে থেকে সারা শহরে মাত্র দুইটি চোর ছিল, দুইটি চোর ধরা পড়ল। এরপরে সেই মেশিনটা নিয়ে যাওয়া হলো আমেরিকাতে নিউ ইয়র্ক সিটিতে। সারা রাত্রি ওই শহরটাতে এই মেশিনটা রাখা হলো এবং সকালে উঠে দেখা গেল ওই শহর থেকে মাত্র একটি চোর, একজন চোর ধরা পড়লো। তো পরীক্ষার জন্য এই মেশিনটা পর্যায়ক্রমে বাংলাদেশে আসলো, তো বাংলাদেশের মতিঝিলে। তো পরের দিন সকালে দেখা গেল যে এই শহর থেকে, মতিঝিল থেকে ওই মেশিনটাই চুরি হয়ে গেছে। চীনের নামগুলো আমরা জানি একটু ব্যতিক্রম হয়ে থাকে, যেমন প্যাং চ্যাং টুং এরকম হয়ে থাকে। এই ধরনের নাম হওয়ার পিছনে যে কারণটা আমি গবেষণা করে বের করছি তা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তা হচ্ছে আপনার চীনে একটি সন্তান যখন জন্মগ্রহণ করে তখন ওই ঘরে থাকা যে আসবাবপত্র থাকে, যেমন সেটা হতে পারে একটি পাতিল, একটা কলসি হতে পারে, একটি কড়াই হতে পারে, তো সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তানের অভিভাবক একটি পাতিল উপরের দিকে ছুঁড়ে মারে এবং ওই পাতিলটা যখন মাটিতে পড়ে একটি শব্দ হয়, যেমন ট্যাং শব্দ হতে পারে, প্যাং হতে পারে, চুং হতে পারে, যে শব্দটা ভালো লাগে ওই নাম ওইটাই তার সন্তানের জন্য নাম হিসেবে রেখে দেয়। আসলে এটি একটি জোকস, এটি কিন্তু সত্য ঘটনা নয়। একজন রোগী এক ডাক্তারের কাছে গিয়েছে চোখের সমস্যা নিয়ে। তো রোগী ডাক্তারকে বলল, ডাক্তার সাহেব আমার চোখে তো সমস্যা, আমি দূরের জিনিস দেখতে পাই না, তো এটার জন্য কী করা যায়? তখন ডাক্তার বললেন যে কীরকম দূরের জিনিস আপনি দেখতে পারেন না বলেন তো দেখি। তখন রোগী বললেন যে ডাক্তার সাহেব ওই যে মাঠে যে একটি গরু ঘাস খাচ্ছে আপনি কি দেখতে পাচ্ছেন? ডাক্তার বলল হ্যাঁ দেখতে পাচ্ছি তো। রোগী বললেন আমি ওইটা দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে রোগীর সমস্যা। আচ্ছা যাই হোক, তারপরে নেক্সট যে জোকসটা আমি আপনাদের বলবো তা হচ্ছে দুইজন ফাঁকিবাজ ছাত্র পরীক্ষা দিচ্ছে। তো প্রথম ফাঁকিবাজ ছাত্র লিখেছে যে গরুর সারা শরীর লুমে ঢাকা, এই বাক্যটা লিখেছে। পরে তারটা দেখে দেখে লিখছে হচ্ছে পরের ছাত্র, তার পিছনে বলছে, তো দেখে লিখছে। পরে প্রথম ছাত্রটা তাকে বলছে যে আমি যা লিখবো তুই হুবহু তা লিখবি না, তুই একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখবি, তাই স্যার বুঝতে পারবে না যে আমরা দুজন দেখা দেখি করেছি। তখন পিছনে ছাত্র লিখেছে যে গরুর সারা শরীর লুমে চট্টগ্রাম, আগের জন লিখেছিল গরুর সারা শরীর লুমে ঢাকা, পিছনের জন লিখেছে গরুর সারা শরীর লুমে চট্টগ্রাম। তো দ্বিতীয় পরীক্ষা নেক্সট ডেতে আসছে, আসার পরে দুইজনে তো কিছু লিখতে পারতেছে না। পরে প্রথমজন সারা পরীক্ষায় বসে রয়েছে, কোনো কিছু লিখতে পারতেছে না, 3 ঘন্টা প্রায় শেষ। তখন প্রথম ছাত্রটা দ্বিতীয় ছাত্রটাকে বলল, এই আমি তো কিছু লিখতে পারিনি, তুই কি লিখেছিস একটু বলতো দেখি। তখন দ্বিতীয় ছাত্রটা বলল যে আমিও তো কিছু লিখিনি, আমার খাতাটাও সাদা। তখন প্রথমজন বলল, সর্বনাশ তাড়াতাড়ি তুই কিছু একটা লেখ, নইলে তো স্যার ভাববে আমরা দুজন দেখা দেখি করেছি। That's all for the time being. Thanks to all. I'll be right back and please subscribe my channel. I thank you to all. Bye.